পাপি সাহেব ব্লগে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করি সকলে খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি। দেখো, একা একা ভিডিও করছি আর এখানে রান্না করছি। আজকে হাজব্যান্ডও কাছে নেই, নাহলে ও দেখিয়ে দিত। তো মাংসটা আমার রান্না হয়ে গেছে আর এখন হঠাৎ করে ফ্রাইড রাইস রান্না করছি। সবসময় তো বিরিয়ানি রান্না করি, তো হাজব্যান্ড বললো যে তুমি এটা করো, সবসময় তো ওটাই করো, আলাদা আমাদের জন্য ভাত রান্না করতে হবে না, ফ্রাইড রাইসটা করে নিলে আমরা সবাই খেয়ে নেবো। তো আমার সব কিছু রেডি হয়ে গেছে, এখন আমি স্নান করতে চলে যাবো। আমি স্নানও করিনি, রান্না বান্না শেষ ভালো উঠেছে, তার জন্য বিছানা সব জিনিসপত্র রৌদ্রে দিয়েছি। আর এই মেয়ে দেখো কি করছে, আজকে রৌদ্র বেশ উঠেছে। এসে পড়েছি স্নান টান করে। দেখো, স্নান করার আগে ঘরটার গুছিয়ে নিয়েছি, তুষক টুষক রৌদ্র থেকে এনে। আজকে ভালো রৌদ্র উঠেছিল তাই ঘরটার গুছিয়ে নিয়েছি, তুষকটাও নরম হয়ে গেছে। আর এমন জাস্ট জামাটা পরেছি আর মাথাটা আছড়ে একটু সিঁদুর দিয়েছি, মেয়েকে ভাত খেতে বসিয়ে দিয়েছি, নাহলে দেরি হয়ে যাবে। আর মা আগেই খেয়ে নিয়েছে, কারণ আমার স্নান করতে দেরি হয়ে গেছিলো আর মেয়ে, আমি ওকে ভাত না দিলে সে খাবে না। তো আমরা তিনজন এখন বসে গেছি ভাত খেতে। সিম্পল আলু ভাজা পেঁয়াজ পাতা দিয়ে, আর ওর জন্য বেগুন ভাজা পেঁয়াজ পাতা দিয়ে, মেয়ে খায়নি। আর হচ্ছে গিয়ে মাংস আর ফ্রাইড রাইস, মেয়ে মাংস আর ফ্রাইড রাইসই নিয়েছে, আর কিছু নেয়নি, ওর বলে এটাই ভালো লাগবে এই আর কি। তো এখন আমরা খেয়ে নিচ্ছি, চলো খাই, তারপরে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? আর রান্নাটা সত্যি খুব টেস্টি হয়েছে, আমার হাজবেন্ড বলেছে, ও খারাপ হলে বলে দেয়। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন বাড়ির গেটের সামনে আসলাম। ও, এই জায়গাটার কথা তো বলেই হয়নি, এই জায়গাটাতে মাটি ফেলানো হয়েছে। অন্য বাড়িতে বিল্ডিংয়ের কাজ করছে, তো ওদের বাড়িতে জায়গা হচ্ছিল না মাটি রাখার, তো এখানে এনে ফেলে দিয়েছে। অল্পই, ভালোই হলো। এখন একদম বিকাল হয়ে গেছে, আজকে খেতে খেতে ভীষণ দেরি হয়ে গেছে আমাদের। গেটের সামনে এই খালি জায়গাটাই পেয়ে মা একটা পাতাবাহার গাছ লাগিয়ে দিয়েছে, আর দেখো মেয়ে আমাকে বেলুন দিয়েছে ফোলানোর জন্য, খেলবে নাকি সে? তাই ভিডিওটা কিন্তু আমার মেয়েই করছে আর কেউ কিন্তু করছে না। তো এখন মেয়েকে একটু ঘুম পাড়াবো, তারপর চলে যাব বাবার বাড়িতে। আজকে জমিয়ে খেলাম, আজকে বেশি কিছু করিনি, দেখিয়েছো কি করেছি, তোমার ফ্রাইড রাইস আর মাংস, তারপরে হালকা ভাজি মেয়ের জন্য আলু ভাজি। ও আলু ভাজি খায়নি, ও বলেছে আজকে জমিয়ে ফ্রাইড রাইস আর মাংস খাবে, অন্যদিন বিরিয়ানি করা হয়। তো আজকে ওর বাবা বলছে বিরিয়ানি তো সবসময় করা হয়, তো আজকে বিরিয়ানি না, আজকে ফ্রাইড রাইস করে তো করলাম, এমন কোনো কথা বলার তোমাদের সঙ্গে সময়ই পাইনি। আর অ্যাকচুয়ালি কিছুদিন আগে মেয়ের ভীষণ শরীর খারাপ করেছিল, তার জন্য ভালো করে আমাদের কথা বলাও হয়নি, আমি ইউটিউবে আসতেও পারিনি। কি সুন্দর লাগছে না আকাশটা, আমার খুব ভালো লাগছে দেখতে। তো আর ভিডিও করার সময় পাইনি, এখনও একটু ভালোই আছে। তো আজকে ভীষণ রৌদ্র উঠেছে, তাই ওকে শুধু একটা জামা পরিয়েছে আর কিছু পরাইনি। আর চুলগুলি দেখো ভীষণ বড় হয়ে গেছে, বলছি ওকে কেটে দিতে। আর আমরা আজকে দাদার বাড়িতে যাব, আজকে বেড়াতে যাচ্ছি। তো এখন মেয়েকে একটু রেস্ট করাবো, নাহলে আমি যদি না ঘুমাই তাহলে ও ঘুমাবে না, তাই ওকে একটু ঘুম পাড়াবো, তারপরে বাড়িতে যাব। তো আর মানে ওইখানে গিয়ে তো আমার আর ভিডিও করা হবে না, মানে ভিডিও করা হবে কিন্তু আর আপলোড করতে পারবো না, কারণ আমি তো বাড়িতেই কম্পিউটারেই করি। তো যাই করি যতটুকু পারি একটু রেকর্ড করব, তারপরে তোমাদেরকে দেখাবো। দু তিন দিন হয়তো বা ভিডিও দেওয়া হবে না এই আর কি। হবে, এদিকে আসো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমরা চলে যাচ্ছি, আজকে ভীষণ খুশি, চলে যাবো।